আসলাম আপনাদের জন্য। একটু আগেই যে লাইভটা দেখলাম, এখন আরেকটা লাইভে দেখাবো কারহাটের মাঠে আজকে আপনি কয়টা এলিয়ন প্রিমিও এক্সিও গাড়ি পাচ্ছেন, কত মডেলের রেজিস্ট্রেশন কত, সেই গাড়ি নিয়ে থাকছে আজকে লাইভটি। আর সর্বপ্রথম যে গাড়িগুলি দেখাবো সেটা ঠিক আমার সামনে রয়েছে, যেটা হচ্ছে প্রিমিও গাড়ি। দাদা আমাকে অনেকদিন ধরে কমেন্ট করছেন ভাই প্রিমিও গাড়ি দেখেন, তার জন্য আজকে রয়েছে 2010-এর একটা প্রিমিও, 1100 রেজিস্ট্রেশন, 1500 cc সিএনজি করা রয়েছে এই গাড়িটি, এবং এটা হচ্ছে সিএনজি করা। এটা একটা আমি শর্ট রিল দিয়েছিলাম, যেটা হচ্ছে ঢাকা মেট্রো গ31 সিরিয়াল গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন। যারা প্রিমিও গাড়ি খুঁজছেন অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন, এবং এটা কিন্তু রেড ওয়াইন কালার। এটার ভিতরের কন্ডিশন একটু দেখা যাক, সিএনজি করা রয়েছে, এটা হচ্ছে পুশ স্টার্ট একটি গাড়ি। সো যারা পুশ স্টার্টের গাড়ি খুঁজছেন অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন। সো আজকে সারাদিন আপনাদেরকে গাড়ি দেখাবো একটার পর একটা লাইভ করে। সো 2010-এর প্রিমিও গাড়ি যারা খুঁজছেন, আমাকে অনেকে কমেন্ট করেছে 9-এর প্রিমিও দেখান, 10-এর প্রিমিও দেখান, একবারে আজকে মাঠে কয়টা প্রিমিও গাড়ি আসছে, কয়টা এলিয়ান এসেছে, কয়টা এক্সিও এসেছে, সেই নিয়ে আজকে লাইভ করছি। প্রথম যে গাড়িটি দেখাচ্ছি সেটা হচ্ছে এক্সিও প্রিমিও, যেটা হচ্ছে 10-এর মডেল, 11-টা রেজিস্ট্রেশন, সিএনজি করা। আর এই গাড়ির আজকে প্রাইস যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে 10,95,000 টাকা দাম চাওয়া হচ্ছে। আপনি চাইলে কিন্তু এই গাড়িটি দামাদমি করে কিন্তু ক্রয় করতে পারেন। তো ভিউয়ার্স আপনাদেরকে বারবার বলছি, এটা কিন্তু দামাদামি করে ক্রয় করতে পারবেন। আর এরপরে যে হচ্ছে এলিয়ন যারা গাড়ি খুঁজছেন 2006-এর মডেল, অবশ্যই এই গাড়ি দেখতে পারেন, সাদা কালার, এটা হচ্ছে 25 সিরিয়ালের, এটা হচ্ছে 9-এর রেজিস্ট্রেশন, এবং এই গাড়িটি কিন্তু সিএনজি করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। সো এই গাড়ির ভেতরের কন্ডিশন যদি একটু দেখায় আপনাদেরকে, যারা হচ্ছেন 6-এর এলিয়ন গাড়ি খুঁজছেন, অনেকদিন ধরে অনেকে কমেন্ট করেছেন ভাই এলিয়ন গাড়ি দেখান, তার জন্য এই এলিয়নটা দেখতে পারেন, যেটা হচ্ছে 6-এর মডেল এবং রেজিস্ট্রেশন করা হচ্ছে 2009-এর। টিপি ব্যাক ক্যামেরা পাচ্ছেন, ভিতরে হচ্ছে বিস্কিট কালার, উডেন প্যানেল পাচ্ছেন আপনি, এবং খুবই ফ্রেশ কন্ডিশন রয়েছে। তো আপনারা যারা এলিয়ন গাড়ি খুঁজছেন অবশ্যই এইটা দেখতে পারেন। আর আজকে দেখতে হলে সরাসরি মাঠে চলে আসতে হবে, অথবা একটা স্ক্রিনশট নিয়ে পরবর্তীতে দেখতে চাইলে দেখতেও পারেন এই এলিয়ান গাড়িটি। এবং এটার কিন্তু পিছনের অংশটা একটু দেখাই আপনাদেরকে, দেখেন সিএনজি করা আছে, 60 সিলিন্ডার, এবং এই গাড়ি যে ফ্রেশ হয়েছে দেখেন, এই দুটো জিনিস একটু দেখলেই বুঝতে পারবেন যে কতটুকু ফ্রেশ হয়েছে গাড়িটি। সো এটার প্রাইসটা কী দেওয়া হয়েছে চলুন দেখা যাক, এই গাড়িটির প্রাইসটা আজকে চাওয়া হয়েছে, যেহেতু এটা মডেলটা হচ্ছে 6-এর মডেল, 9-এর রেজিস্ট্রেশন, 1500 cc, প্রাইসটা দেওয়া হয়েছে 1,45,000 টাকা দাম চাওয়া হচ্ছে এই গাড়িটি। যারা হাইব্রিডের এক্সিও গাড়ি চাচ্ছেন তাদের জন্য আজকেও রয়েছে 2014 মডেল একটি হাইব্রিড গাড়ি, যেটা হচ্ছে 18-তে রেজিস্ট্রেশন, এবং এটা সিরিয়াল হচ্ছে 34 সিরিয়াল গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই গাড়িটি হচ্ছে এক্সিও ফিল্ডার যাকে বলে। এটা কিন্তু এই গাড়িটি দেখতে পারেন, এটা কিন্তু মোটামুটি ভিতরে ফ্রেশ কন্ডিশন আপনি দেখতে পাচ্ছেন। সো এটার যে প্রাইসটা চাওয়া হচ্ছে, প্রাইসটা আগে একটু পেছনের অংশটা দেখেন, এক্সিও ফিল্ডার এটা। সো এটার আজকে প্রাইসে চাওয়া হচ্ছে 17,70,000 টাকা দাম চাওয়া হচ্ছে, এটা কিন্তু ফিক্সড প্রাইস না, আপনি চাইলে কিন্তু দামাদামি করে কিন্তু ক্রয় করতে পারেন। সো এরপরে চলে যাচ্ছি এই পাশে, ঠিক এই এলিয়ন গাড়ির পিছনে কিন্তু আরেকটা প্রিমিয়ার গাড়ি দেখতে পাচ্ছি। সো এই প্রিমিয়ার কাছে চলে যাচ্ছি, যারা এলিয়ন প্রিমিয়ার গাড়ি খুঁজছেন তাদের জন্য আছে বিশেষ করে এই লাইভটি। 2010-এর আরেকটা প্রিমিয়ার গাড়ি দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে 12-তে রেজিস্ট্রেশন, 1500 cc, 33 সিরিয়াল গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন। সো অবশ্যই যদি এই গাড়ি আপনার পছন্দ হয় একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, এবং এটা কিন্তু সিএনজি করা রয়েছে। সো আপনারা যারা প্রিমিয়ার গাড়ি খুঁজছেন অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন, এটা সিলভার কালার, 33 সিরিয়াল। এই গাড়ি একটু ভিতরের কন্ডিশন চলুন একটু দেখা যাক, ভিতরে কী অবস্থা রয়েছে। এটা কিন্তু পুশ স্টার্টের একটি গাড়ি, যারা পুশ স্টার্টের গাড়ি খুঁজছেন অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন, পুশ স্টার্ট, টিভি ব্যাক ক্যামেরা রয়েছে, এবং ভিতরে বিস্কিট কালার উডেন রয়েছে, উডেন একটা ব্যবহার করা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং সিলিংটা দেখেন খুবই ফ্রেশ কন্ডিশন রয়েছে। সো এইটার যে প্রাইসটা সেটা কিন্তু ফিক্সড প্রাইস না, আপনারা চাইলে কিন্তু এই প্রিমিয়ার গাড়িটি দামাদামি করে কিন্তু ক্রয় করতে পারেন। আর এই গাড়িটির যে প্রাইস আজকে চাওয়া আছে এটা কিন্তু ফিক্সড প্রাইস না, এটা প্রাইসটা বলে দিচ্ছি, 10-এর মডেল, 12-তে রেজিস্ট্রেশন, 1500 cc, প্রাইস চাওয়া হচ্ছে 2,090,000 টাকা, আপনি চাইলে কিন্তু এই প্রিমিয়ারটি দামাদামি করে কিন্তু ক্রয় করতে পারেন।
ঠিক তার পাশে রয়েছে আরেকটা এক্সিও গাড়ি, যেটা হচ্ছে 14 মডেল এক্সিও এবং 19 হচ্ছে রেজিস্ট্রেশন 15 সিসি। এটা কিন্তু তেলের গাড়ি, এই গাড়ি দেখতে পারেন 34-43 সিরিয়ালের সাদা কালার। এবং এই গাড়ির ভেতরের কন্ডিশনে চলে যায়, এটা কিন্তু এখন পর্যন্ত তেলে ব্যবহার করা হয়েছে, এখন পর্যন্ত গ্যাস করা হয়নি। সো এক্সিও যারা ফ্রেশ কন্ডিশনে গাড়ি খুঁজছেন, দেখেন টিভি ব্যাক ক্যামেরা রয়েছে, ভিতরে বিস্কিট কালার, খুবই ফ্রেশ রয়েছে ভিতরে। সো আপনি অবশ্যই এই গাড়িটি আজকে দেখিয়ে যেতে পারেন। সো এইটার প্রাইসটা, যে দামটা হচ্ছে, এটা কিন্তু ফিক্সড প্রাইস না, এটা কিন্তু আপনি চাইলে কিন্তু দামাদামি করে কিন্তু ক্রয় করতে পারেন। আর এইটার মডেলটা বলে দিচ্ছি আবার, 14 মডেল, 19 রেজিস্ট্রেশন, 15 সিসি, 18,85,000 টাকা দাম চাওয়া হচ্ছে। আপনি কিন্তু চাইলে দামাদামি করে কিন্তু এই গাড়িটি ক্রয় করতে পারেন। এই পাশে আরেকটা এক্সিও দেখতে পাচ্ছি, যেটার এক্সিও যারা এক্সিও গাড়ি খুঁজছেন অবশ্যই এটা দেখতে পারেন, যে 6 মডেল, 10 রেজিস্ট্রেশন, 15 সিসি। এটা কিন্তু তেলের গাড়ি, আর এটা কিন্তু এখন পর্যন্ত সিএনজি করা হয় নাই, আর এটার একটু ভেতরের কন্ডিশন চলে যায়, এটা হচ্ছে 27 সিরিয়ালের গাড়িটি। টিভি ব্যাক ক্যামেরা রয়েছে দেখতে পাচ্ছেন, এবং সিট কভার কিন্তু ব্যবহার করা হয় নাই, অরিজিনাল সিটটাই রয়েছে। চলুন এইটার প্রাইসটা দেখা যাক, প্রাইসটা হচ্ছে 13,70,000 টাকা দাম চাওয়া হচ্ছে। আপনি চাইলে কিন্তু দামাদামি করে কিন্তু এই গাড়িটি ক্রয় করতে পারেন। আচ্ছা, এর মধ্যে ফয়সাল ভাই, ফয়সাল ভাই আমি আপনাকে বলি, কিছুক্ষণ আগে একটা এক্স কলার লাইভ করেছি, সেটা একটু দেখে নিন, অবশ্যই বুঝবেন। চলুন এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি, এই পাশে রয়েছে আরেকটা এলিয়ন গাড়ি, যেটার মডেলটা বলে দিচ্ছি, যেটা হচ্ছে 2011 মডেল, 16 হচ্ছে রেজিস্ট্রেশন এবং 20 সিরিয়ালের গাড়িটি। এই লাইভে শুধুমাত্র আপনি দেখতে পারবেন প্রিমিও, এক্সিও এবং এলিয়ন গাড়ি। এর বাইরে আমি কোনো গাড়ি দেখাচ্ছি না, কারণ আজকে মাঠে এলিয়ন প্রিমিও কয়টা গাড়ি আসছে সেই নিয়ে আজকে লাইভ করছি। একটু পরে আপনারা যে যে কমেন্ট করবেন সেই অনুযায়ী আবার একটা লাইভ করে সেই গাড়িগুলি তুলে ধরবো। সো এইটার যেহেতু 11 মডেল, 16 রেজিস্ট্রেশন, 15 সিসি তেলের গাড়ি এটা, এই গাড়ির একটু ভিতরের কন্ডিশন দেখা যাক। ভিতরে রয়েছে পুসি স্টার্ট। টিভি ব্যাক ক্যামেরা রয়েছে, উডেন ব্যবহার করা আছে, আপনি দেখতে পাচ্ছেন উডেন প্যানেল এবং বেজ ইন্টেরিয়র, এবং ভিতরে কিন্তু খুবই ফ্রেশ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সানরুফটা খুব ফ্রেশ। আপনি কি বলবো, মানে গাড়িটা দেখে আমার নিজে খুব পছন্দ, আমি বারবার নিজেই দেখছি। আর রিপন ভাই, আমি প্রিমিও দেখাচ্ছি, সাথেই থাকুন। আচ্ছা, এলিয়ন এইটার প্রাইসটা চলুন দেখা যাক, এটার প্রাইসটা কী চাওয়াচ্ছে এলিয়ন গাড়ির, যেহেতু মডেলটা হচ্ছে 11 মডেল এবং দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ কন্ডিশন রয়েছে। এটার হচ্ছে 2011 মডেল, 16 রেজিস্ট্রেশন, 15 সিসি। এই গাড়িটির আজকে প্রাইস দেওয়া হয়েছে আজকের বাজারে 22,30,000 টাকা দাম। এটা কিন্তু আপনি দামাদামি করে কিন্তু ক্রয় করতে পারেন। যারা হচ্ছে ওল্ড শেপের এলিয়ন গাড়ি খুঁজছেন তাদের জন্য রয়েছে এই গাড়িটি 35 সিরিয়াল, যেহেতু এটা মডেলটা হচ্ছে 2005 মডেল, 13 হচ্ছে রেজিস্ট্রেশন, 15 সিসি গাড়ি, আপনারা দেখতে পাচ্ছেন সিএনজি করা রয়েছে এবং এটা হচ্ছে 35 সিরিয়াল। চলুন এই গাড়িটির একটু ভিতরের কন্ডিশন দেখা যাক। সো এটার ভিতরের কন্ডিশন দিকে যাই, তো আপনারা যারা এলিয়ন গাড়ি খুঁজছেন পাঁচের এই গাড়িটি দেখতে পারেন। এটা কিন্তু টিভি ব্যাক ক্যামেরা দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ রয়েছে এবং সিলিংটা খেয়াল করে দেখেন, সিলিংটা কিন্তু মোটামুটি ফ্রেশ কন্ডিশন রয়েছে। সো এই গাড়িটির পেছনের অংশটা একটু দেখাই আপনাদেরকে। সো আপনারা যারা এই মুহূর্তে আমার লাইভটা দেখছেন একটু শেয়ার করে দিবেন, কারণ এই লাইভের মধ্যে আমি এলিয়ন প্রিমিও এবং এক্সিও গাড়ি দেখাচ্ছি, অনেকে হয়তো চাচ্ছেন এক্সপ্লোরার দেখতে। আচ্ছা, আপনার যদি কোনো গাড়ি, রিপন ভাই আপনি কোনো গাড়ি যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিবেন, সেই পেপার্সের আপ টু ডেট আপনাকে মেসেঞ্জারে জানাতে হবে। আর এরপরে চলে যাচ্ছি যারা এলিয়ন গাড়ি খুঁজছেন ব্ল্যাক কালারের, তাদের জন্য রয়েছে এই এলিয়নটি, যেটা হচ্ছে
14 মডেল 15 তে রেজিস্ট্রেশন 15 সিসি তেলের গাড়ি এই গাড়ি দেখতে পারেন এটা হচ্ছে বাই সিরিয়াল গাড়িটি ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক কালার এবং ভিতরের কন্ডিশন চলুন একটু দেখা যাক এই গাড়ি এখন পর্যন্ত সিএনজি করা হয়নি এটা হচ্ছে পুশ স্টার্ট একটি গাড়ি টিভি ব্যাক ক্যামেরা রয়েছে খুবই ফ্রেশ কন্ডিশন আপনারা যারা এলিয়ন গাড়ি খুঁজছেন অবশ্যই এটা দেখতে পারেন আর এটার একটু পিছনের অংশটা দেখাই এটার প্রাইসটা কি চাওয়া হচ্ছে চলুন দেখা যাক এটা হচ্ছে 24,30,000 টাকা দাম চাওয়া হচ্ছে এই গাড়িটি আপনি কিন্তু আজকে চাইলে এসে দামাদামি করে কিন্তু এই গাড়িটি দেখে কিনে নিতে পারেন এটা কিন্তু ফিক্সড প্রাইস না দামাদামি করতে পারেন ঠিক এই পাশটা কিন্তু আরেকটা প্রিমিয়ার গাড়ি দেখতে পাচ্ছি যেটা হচ্ছে 2010 মডেল যারা প্রিমিয়ার গাড়ি খুঁজছেন অবশ্যই এই যারা হচ্ছে প্রিমিয়ার গাড়ি খুঁজছেন অবশ্যই এই গাড়ি দেখতে পারেন এটা হচ্ছে 37 সিরিয়ালের গাড়িটি এবং রেড ওয়াইন কালার যেহেতু এটা 10 মডেল এবং 14 হচ্ছে রেজিস্ট্রেশন 15 সিসি এই গাড়ি নিয়ে আমি সকালে একটা শর্ট রিল দিয়েছিলাম হয়তো অনেকে দেখেছেন হয়তো অনেকে মিস করে গেছেন চলুন এই গাড়ি একটু ভিতরের কন্ডিশন দেখাই ভিতরে কিন্তু পুশ স্টার্ট আমি দেখতে পাচ্ছি ভিতরের কন্ডিশন দেখেন ভিতরে কিন্তু মোটামুটি বিস্কিট কালার আপনি খুবই চমৎকার কালার খেয়াল করে দেখেন ইন্টেরিয়রটা কিন্তু খুবই সুন্দর প্লাস হচ্ছে সিলিংটা খুবই ফ্রেশ টিভি ব্যাক ক্যামেরা রয়েছে সো এইটার যে প্রাইসটা চাওয়া হচ্ছে সেই প্রাইসটা একটু প্রাইসটা কিন্তু ফিক্সড প্রাইস না আপনি চাইলে কিন্তু এই গাড়ি দামাদামি করে কিন্তু ক্রয় করতে পারেন 37 সিরিয়ালের 2010 প্রিমিয়ার পুশ স্টার্ট এই গাড়ির প্রাইসটা আছে কত দেওয়া আছে চলুন দেখা যাক এইটার প্রাইসটা চাওয়া হচ্ছে 20,95,000 টাকা এটা কিন্তু আপনি চাইলে কিন্তু এই গাড়িটি আপনি দামাদামি করে কিন্তু ক্রয় করতে পারেন আবার বলে দিচ্ছি এটা 2010 মডেল 14 রেজিস্ট্রেশন 15 সিসি এই গাড়িটি কিন্তু আপনি দামাদামি করে কিন্তু ক্রয় করতে পারেন তো চলুন এই পাশটা তো দেখা গেল এই পাশটায় আমি একটা ঠিক এই পাশটা আর একটা প্রিমিয়ার গাড়ি দেখতে পাচ্ছি ঠিক চলুন এই গাড়ি একটু দেখা যাক এই পাশে একটা প্রিমিয়ার দেখছি যেটা হচ্ছে 11 মডেল 13 রেজিস্ট্রেশন 15 সিসি এবং এটা হচ্ছে 33 সিরিয়ালের প্রিমিয়ার যারা হচ্ছে তেলের গাড়ি প্রিমিয়ার গাড়ি খুঁজছেন অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন চলুন এই গাড়ি একটু ভেতরের কন্ডিশন দেখা যাক এটাও কিন্তু পুশ স্টার্ট একটি গাড়ি এটা হচ্ছে পুশ স্টার্ট এটা কিন্তু পুশ স্টার্ট একটি গাড়ি দেখতেই পাচ্ছেন এবং টিভি ব্যাক ক্যামেরা রয়েছে খুবই ফ্রেশ কন্ডিশন রয়েছে সো আপনারা যারা ফ্রেশ কন্ডিশনে গাড়ি খুঁজছেন অবশ্যই এই গাড়ি দেখতে পারেন প্রিমিয়ার গাড়ি এফ প্রিমিয়ার মডেলটা বলে দিচ্ছি 11 মডেল 13 রেজিস্ট্রেশন তেলের গাড়ি প্রাইসটা চাওয়া হচ্ছে 22,65,000 টাকা দাম চাওয়া হচ্ছে এটা কিন্তু ফিক্সড প্রাইস না আপনি চাইলে কিন্তু দামাদামি করে ক্রয় করতে পারেন এরপর একটা এক্সিও রয়েছে এখানে যেটা হচ্ছে 2015 মডেল এক্সিও এবং রেজিস্ট্রেশন করা হয়েছে 2018 15 সিসি এই গাড়িটি দেখতে পারেন আর এটা কিন্তু হাইব্রিড একটি গাড়ি যারা হাইব্রিড এক্সিও গাড়ি খুঁজছেন অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন আর এটা কিন্তু যে প্রাইসে চাওয়া হচ্ছে এটা কিন্তু ফিক্সড প্রাইস না আপনি চাইলে কিন্তু মাঠে এসে দামাদামি করে কিন্তু এই গাড়িটি ক্রয় করতে পারেন চলেন এই গাড়ি একটু ভিতরের কন্ডিশন দেখা যাক ভিতরে অলরেডি গেটটা লাগানো রয়েছে ভিতরের কন্ডিশন দেখা যাক কি অবস্থা রয়েছে দেখেন পুশ স্টার্ট রয়েছে খুবই ফ্রেশ কন্ডিশন এখন পর্যন্ত সিট কভার কিন্তু এখন পর্যন্ত ব্যবহার করা হয়নি অরিজিনাল সিটটাই রয়েছে দেখতেই পাচ্ছেন প্লাস সিলিংটা দেখেন খুবই ফ্রেশ কন্ডিশন রয়েছে সো আপনারা যারা এক্সিও গাড়ি খুঁজছেন হাইব্রিডের এই গাড়ি দেখতে পারেন এটার প্রাইসটা চাওয়া হচ্ছে 19,95,000 টাকা এটা কিন্তু ফিক্সড প্রাইস না আপনি চাইলে কিন্তু এই গাড়িটি দামাদামি করে কিন্তু আজকে ক্রয় করতে পারেন তো চলুন এই পাশটার পেছনের কি অংশ রয়েছে
পেছনে আমি আরো কিছু এলিয়ন এক্সিও গাড়ি দেখতে পাচ্ছি। এখান থেকে আবার দেখা যাক হাইব্রিডের এখানে আরেকটা এক্সিও গাড়ি দেখতে পাচ্ছি, 43 সিরিয়াল। যারা এক্সিও হাইব্রিড গাড়ি খুঁজছেন অবশ্যই এটা দেখতে পারেন। এটা 14 মডেল, 19 রেজিস্ট্রেশন, 15 সিসিসি। এটা হচ্ছে 14 মডেল, রেজিস্ট্রেশন করা হয়েছে 19-এ, এবং এটা হচ্ছে 15 সিসিসি। এই গাড়ির একটু ভেতরের কন্ডিশন দেখা যাক। খুবই ফ্রেশ কন্ডিশন। আপনারা যারা একদম ফ্রেশ কন্ডিশনে গাড়ি খুঁজছেন এক্সিও, এলিয়ন, প্রিমিও, আজকের এই লাইভের মাধ্যমে আপনি সবগুলি কারহাটে আজকে কী কী গাড়ি আসছে এক্সিও, এলিয়ন, প্রিমিও অবশ্যই দেখতে পাচ্ছেন, এবং যদি কোনো গাড়ি পছন্দ একটা স্ক্রিনশট নিয়ে অবশ্যই জানাতে পারেন। আর আজকের এই গাড়ির যে দামটা হয়েছে 17,30,000 টাকা দাম চাওয়া হচ্ছে, এটা কিন্তু ফিক্সড প্রাইস না। আপনি চাইলে কিন্তু দামাদামি করে কিন্তু এই গাড়িটি ক্রয় করতে পারেন। যারা কম দামের এলিয়ন গাড়ি খুঁজছেন তাদের জন্য রয়েছে 2007 মডেল, এবং 10-এ হচ্ছে রেজিস্ট্রেশন, 15 সিসিসি। এটা কিন্তু সিএনজি করা হয়েছে এই গাড়িটি, 27 সিরিয়াল, রেড কালারের এলিয়ন গাড়ি দেখতে পাচ্ছেন। এবং এই গাড়ি একটু ভেতরের কন্ডিশন দেখা যাক। টিভি ব্যাক ক্যামেরা রয়েছে, ব্ল্যাক ইন্টেরিয়র দেখতে পাচ্ছেন। সো এটার ভিতরের কন্ডিশন আপনি দেখতেই পাচ্ছেন। যদি গাড়ি পছন্দ হয় অবশ্যই একটা স্ক্রিনশট নিতে পারেন, নিয়ে জানাতে পারেন যে গাড়িটি আপনার পছন্দ হয়েছে কি না। চলুন এই গাড়িটির একটু প্রাইসটা 15,85,000 টাকা দাম চাওয়া হচ্ছে এই গাড়িটি। আপনি চাইলে কিন্তু এই গাড়িটি দামাদামি করে কিন্তু ক্রয় করতে পারেন। ঠিক তার পাশে একটা এক্সিও গাড়ি দেখতে পাচ্ছি। যারা এক্সিও গাড়ি খুঁজছেন 2011 মডেল, 17 রেজিস্ট্রেশন, 15 সিসিসির, এবং তেলের গাড়ি, অবশ্যই এই গাড়িটিও দেখতে পারেন। এবং সিরিয়ালটা হচ্ছে 26 সিরিয়ালের গাড়িটি। তো 11 যারা এক্সিও গাড়ি খুঁজছেন অবশ্যই এটা দেখতে পারেন। এবং এটা কিন্তু যে প্রাইসটা চাওয়া হচ্ছে এটা কিন্তু ফিক্সড প্রাইস না। আপনি চাইলে কিন্তু দামাদামি করে কিন্তু এই গাড়িটি ক্রয় করতে পারেন। এবং এটার ভেতরের কন্ডিশন দেখাই, তেলের গাড়ি। এটা ভিতরে কী কী পাচ্ছেন, ভিতরে রয়েছে টিভি, ব্যাক ক্যামেরা রয়েছে, সিট কভার কিন্তু ব্যবহার করা হয়নি, অরিজিনাল সিটটাই রয়েছে, এবং পেছনের সিলিংটা দেখেন, সিলিংটা কিন্তু মোটামুটি ফ্রেশ রয়েছে। আচ্ছা এটার প্রাইসে চাওয়া হচ্ছে 11,15,90,000 টাকা দাম চাওয়া হচ্ছে, এটা কিন্তু ফিক্সড প্রাইস না। আপনি চাইলে দামাদামি করে কিন্তু এই গাড়িটা ক্রয় করতে পারেন। তারপরে রয়েছে প্রিমিয়ার গাড়ি, যেটার মডেলটা হচ্ছে 2007 মডেল, 8 রেজিস্ট্রেশন, 15 সিসিসি। যারা 7-এর প্রিমিয়ার গাড়ি খুঁজছেন অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন। এবং এটার কিন্তু এখন পর্যন্ত তেলে ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু সিএনজি করা হয়নি। এই গাড়িটির একটু ভেতরের কন্ডিশন দেখাই। পুসি স্টার্ট, যারা হচ্ছে 7-এর পুসি স্টার্টের গাড়ি খুঁজছেন অবশ্যই এটা দেখতে পারেন। আপনারা যারা এফ প্রিমিয়ার গাড়ি খুঁজছেন অবশ্যই এই গাড়ি দেখতে পারেন। সো 2007-এর প্রিমিয়ার গাড়ি যারা খুঁজছেন অবশ্যই এটা দেখতে পারেন, 15 সিসিসির। এটার প্রাইসটা চাওয়া হয়েছে 18,70,000 টাকা, এটা কিন্তু ফিক্সড প্রাইস না। আপনি চাইলে কিন্তু দামাদামি করে কিন্তু এই গাড়িটি ক্রয় করতে পারেন। আর এর পাশে কিন্তু আরেকটা এক্সিও গাড়ি দেখতে পাচ্ছি, এক্সিও ফিল্ডার এটা। আচ্ছা এ পাশে আরেকটা এলিয়ন গাড়ি দেখতে পাচ্ছি, যেটার মডেলটা বলে দিচ্ছি, 2005-এর মডেল, 5-এর মডেল, 11-এর রেজিস্ট্রেশন, 15 সিসিসি। এই গাড়ি দেখতে পারেন, এবং এটা কিন্তু সিএনজি করা রয়েছে এই গাড়িটি। আর এটার কিন্তু সিরিয়ালটা হচ্ছে 31 সিরিয়াল, আপনারা দেখতেই পাচ্ছেন। তো ভিউয়ার্স, আপনারা যারা একটু রিসিভ করে নিয়ে আসো। তো ভিউয়ার্স, আপনাদেরকে কি বলবো, অলরেডি শাহিন ভাই মালয়েশিয়া থেকে আসছে, যিনি আমার লাইভ দেখে মালয়েশিয়া থেকে আসছে অলরেডি গাড়ি দেখার জন্য হাটে লাইভ। সো এটার প্রাইসটা বলে দিচ্ছি, এটার প্রাইসটা হচ্ছে 5-এর মডেল, 11-এর রেজিস্ট্রেশন, 15 সিসি, সিএনজি করা, 15,65,000 টাকা দাম চাওয়া হচ্ছে, এটা কিন্তু ফিক্সড প্রাইস না। আপনি চাইলে কিন্তু এই গাড়িটি দামাদামি করে কিন্তু ক্রয় করতে পারেন। আর এই পাশে চলে যাচ্ছি, এই পাশে আরেকটা এলিয়ন গাড়ি দেখতে পাচ্ছি,
আচ্ছা, এইখান থেকেই লাইভটা শুরু করেছিলাম, ঠিক একদম ওই কর্নারটা চলে যাচ্ছি। সর্বশেষ যে এলিয়ন গাড়িটি সেটার আবারও জানিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে মডেলটা হচ্ছে 2004 মডেল, আটে হচ্ছে রেজিস্ট্রেশন, 23 সিরিয়ালের যারা চারের এলিয়ন গাড়ি খুঁজছেন অবশ্যই এটা দেখতে পারেন। এবং এটা কিন্তু এখন কিন্তু তেলে রয়েছে, সিএনজি এখনও করা হয়নি এই এলিয়নটির। এবং এটার একটু ভিতরের কন্ডিশন যদি একটু দেখাই আপনাদেরকে, দেখেন খুবই ফ্রেশ কন্ডিশন রয়েছে। টিভি ব্যাক ক্যামেরা পাচ্ছেন। এবং এই গাড়ির প্রাইসের চাওয়া হচ্ছে 13,75,000 টাকা দাম চাওয়া হচ্ছে, এটা কিন্তু ফিক্সড প্রাইস। আপনি চাইলে কিন্তু এই গাড়িটি দামাদামি করে কিন্তু ক্রয় করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের লাইভ এলিয়ন প্রিমিও এক্সিও। আজকে হাটে যে কটা ছিল সবগুলো দেখে ফেললাম, আর অনেকে এক্স কলা দেখতে চেয়েছেন, এর আগের লাইভটি করেছি ওটা একটু দেখে নিন। আর একটু পরে আবারও আসছি, কারণ আমার হাটের লাইভ দেখে মালয়েশিয়া থেকে শাহিন ভাই আসছে, একটু দেখা করতে হবে। তো সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, একটু পরে আবারও আসছি আপনাদের জিপ গাড়ি নিয়ে। এবং অনেকে হাইস গাড়ি দেখতে চেয়েছেন এবং অনেকে চেয়েছেন এক্স নোয়া গাড়ি দেখতে, তাই সবাই সুস্থ থাকবেন, একটু পরে আবারও আসছি, সাথেই থাকুন।